Hello students, এই টিউটোরিয়াল আমরা স্ট্যাক শিখব সো আমরা জানি যে 8086 এ RAM কিছু সেগমেন্টে ভাগ করা থাকে ডেটা সেগমেন্ট কোড সেগমেন্ট স্ট্যাক সেগমেন্ট এক্সট্রা সেগমেন্ট চারটা সো স্ট্যাক এর কাজটা হচ্ছে স্ট্যাক সেগমেন্টের টপে কোন ডাটা ইনপুট পপ পুশ বা পপ করা সো স্ট্যাক এর ঠিক দুটো অপারেশন আছে একটা হচ্ছে পুশ এরপরে হচ্ছে রেজিস্টারের নামটা আর একটা হচ্ছে পপ এরপর হচ্ছে রেজিস্টারের নামটা সো এখানে খেয়াল করতে হবে যে এখানে আমাদের 16 বিট রেজিস্টারই দিতে হবে ওকে সো পুশ এবং পপের একটা লিমিটেশন আছে লিমিটেশনটা হচ্ছে আমরা 16 বিট স্ট্যাকটা হচ্ছে 16 বিট এর মানে এর কম ডাটা নিতে পারে না ওকে বেশি নিতে পারে না সো আমাদের এখানে পুশ বা পপে 16 বিট ডেটা দিতে হবে তখন পুশ বা পপ যদি কেউ ভুলে যান মানে এক্সপেক্টেড হচ্ছে আমরা সবাই স্ট্যাক যে ডেটা স্ট্রাকচারটা সেটা সম্পর্কে অলরেডি জানি এক্সপেক্টেড কারণ এই কোর্সটা আমাদের অনেক পরে আসে আমরা হয়তো বা অ্যালগোরিদম কোর্সে বা ডেটা স্ট্রাকচার কোর্সে এটা অলরেডি দেখে আসছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকে করে আসতে পারি সো স্ট্যাকের কাজটা হচ্ছে যে আমরা স্ট্যাকে যখন কিছু পুশ করব সো স্ট্যাকের টপে যে যেই ঘরটা খালি পাবে সেখানে হচ্ছে একটা ডেটা ঢুকে যাবে সো ধরেন যে আমি করলাম পুশ AX এবং AX এর মধ্যে ধরেন যে 002A আছে ঠিক আছে সো 002A এখানে ইনসার্ট হয়ে যাবে আমি যদি AX টা এক বাড়াই সো AX এর ভ্যালু যদি বাড়াই ইনক্রিমেন্ট AX দিয়ে তারপরে যদি আমরা আমি আবার পুশ করি পুশ AX তাহলে কি হবে 002B এটা স্ট্যাকে টপে ইনসার্ট হবে সো আগেরটার থেকে টপে চলে যাবে সো স্ট্যাক পয়েন্টার হচ্ছে আমরা জানি স্ট্যাক পয়েন্টার কি করে স্ট্যাক পয়েন্টার হচ্ছে স্ট্যাকের টপে পয়েন্ট করে থাকে সো আমাদের এখানে স্ট্যাকের টপ কোনটা এটা সো স্ট্যাক পয়েন্টার এটা করে থাকবে সো যখন আমি কোনো কিছু ডেটা কোনো ডেটা ইনসার্ট করছি স্ট্যাক পয়েন্টারের ভ্যালু কমে যায় কমে কেন কারণ স্ট্যাকটা হচ্ছে নিচ থেকে শুরু হয় নিচ থেকে উপরে যায় সো আমি যখন সো ধরেন এটা যদি র্যাম নাম্বার 1000 হয় এটা 1001 হবে ঠিক আছে সো আমি ডেটা ইনসার্ট করলে স্ট্যাক পয়েন্টারটা উপরে উঠে যাচ্ছে তার মানে 1001 থেকে 1000 হয়ে যাচ্ছে তার মানে কমে যাচ্ছে আমি যখন ডেটা পপ করব পপ করার বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের একটা রেজিস্টার দিতে হবে 16 বিট রেজিস্টার এবং এই 16 বিট রেজিস্টারের মধ্যেই হচ্ছে স্ট্যাকের টপের ডেটাটা চলে যাবে সো সিএক্স এর মধ্যে কত আসবে এখন 002B এই ডেটাটা CX এর মধ্যে চলে আসবে ওকে এবং স্ট্যাকের স্ট্যাক পয়েন্টার হচ্ছে এখন 1001 এ পয়েন্ট করবে এটাই আর কি মেইন লজিকটা সো এটা ইউজ করে আমরা হচ্ছে স্ট্রিং রিভার্স করব ওকে সো এটা কোডটা দেখি মানে আমি স্ট্যাক এবং পুশ পপের বেসিক দেখাচ্ছি না আমি ডাইরেক্ট একদম একটা প্রবলেমে চলে যাই যে আমরা স্ট্রিং রিভার্স করব সো আমাদের স্ট্রিংটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল দিয়ে নিচ্ছি আমরা এটা ইনপুট দিয়ে নিব ওকে সো কোডে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইচ এর মধ্যে 1 নিব কারণ আমরা ইনপুট নিচ্ছি ইনপুট নেওয়ার জন্য আমি একটা লেবেল ওপেন করি সরি আইপি সো ইনপুট নেওয়ার জন্য আমরা একটা লেবেল ওপেন করলাম সো এই লেবেলের মধ্যে আমরা হচ্ছে ইনপুট নিব পুশ পপের একটা লিমিটেশন অলওয়েজ খেয়াল করবেন যে পুশ পপের প্রাইমারি লিমিটেশনটা হচ্ছে আমরা যেই পুশ বা পপ যেটাই করি না কেন রেজিস্টারটা 16 বিটের হতে হবে ওকে সো ইনপুট নেওয়ার সময় আমরা কি করতে পারি আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইন্টারাপ্টটা কল করতে হবে তাহলে ইনপুটটা যে ডেটাটা আসবে সেটা এল এর মধ্যে গিয়ে সেভ হবে সো এক্স আমরা ইউজ করতে পারছি না কারণ এক্স এর এই এইচ এর মধ্যে হচ্ছে আমাদের 1 রাখা সো আমরা দেখেন আমরা আমরা এল এর মধ্যে তো ডাটা যা যাচ্ছে তাই না তা আমরা এটা করতে চাই যে এল এর ভ্যালুটা আমরা পুশ করে নিতে চাই ওকে সো এলটা আমরা স্ট্যাকে পুশ করে নিতে যাচ্ছি এইটা কাজ করবে না এটার কারণটা হচ্ছে এখানে এরর দিবে ঠিক আছে এই হচ্ছে আমরা আমি এখানে দেখাতে চাচ্ছিলাম যে স্ট্যাকটা আমরা কীভাবে পুশ করতে পারি বা আমরা যদি এইভাবে পুশ করার ট্রাই করি 8 বিটের কোনো রেজিস্টার তাহলে একটা কাজ করবে না আচ্ছা এখন আমি আগে আমার কোডিং মেথোডোলজিটা বলি যে আমরা স্ট্যাক দিয়ে কীভাবে স্ট্রিং রিভার্স করতে পারি ওকে সো ধরেন এটা আমার স্ট্যাক আছে সো এই স্ট্যাকের মধ্যে আমরা ধরেন এস ইউ এটা ইনপুট দিব সো কীভাবে ইনপুট হবে একটা একটা করে ইনপুট হবে
ফার্স্টে এটা পুশ হবে তারপর এটা পুশ হবে তারপর এটা পুশ হবে রাইট সো এস ই ইউ এই তিনটা পুশ হলো পপের সময় কিভাবে ইউটা আগে পপ হবে ইউটা প্রিন্ট করলাম এরপরে ইটা প্রিন্ট করলাম এরপরে এসটা প্রিন্ট করলাম ঠিক আছে সো এস ইউ ফুলটা হয়ে সো আমরা যে যে অর্ডারে পুশ করব সেই অর্ডারে পপ করব দ্যাটস ইট ওকে তাহলেই আমাদের স্ট্রিংটা রিভার্স হয়ে যাচ্ছে আচ্ছা সো লিমিটেশনগুলো যেটা বললাম 16 বিট রেজিস্টার ইউজ করতে হবে সো আমি যেটা করি যে আমরা যেহেতু 16 বিট রেজিস্টার ডিএন ইনসার্ট করছি আমরা আমরা ডেটাটা ইনপুট নিচ্ছি তো 8 বিটে রাইট সো আমরা 16 বিট দিয়ে যদি ইনপুট নেই তা বা 16 বিটটা যদি আমরা স্টোর করি তাহলে ফার্স্ট যে 8 বিটটা সেটা 00 রাখতে হবে সো আমি এক কাজ করি যে আমি ডিএক্স এর মধ্যে 00 নিয়ে নেই ঠিক আছে এটাই আমি হচ্ছে প্রতিবার ইনপুট করব ডিএক্স এর মধ্যে 00H নিয়ে নিলাম অথবা আমি 40H দিয়ে দিই ওকে সো 40H আমি দিয়ে দিলাম এখন যেটা করব যে আমি ডিএল এর মধ্যে এল এর ভ্যালুটা নিয়ে আসবো ওকে তাহলে ডিএক্স এর মধ্যে কি থাকবে ডিএক্স এর মধ্যে বেসিক্যালি ডিএল এর যে ভ্যালুটা সেটা থাকবে কারণ ডিএইচ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 00 এবং এটা আমি চেঞ্জ করছি না কোডের কোথাও তো এটা চেঞ্জ হবে না সো এখন ডিএল এর ডিএক্স এর মধ্যে হচ্ছে এল এর ভ্যালুটা আছে ওকে 00 এল এর ভ্যালুটা সো এইটা আমরা এখন পুশ করতে পারি ডিএক্স সো ধরেন যে আমি এস ইনপুট দিলাম সেটা পুশ হয়ে গেল ওকে এখন আমাদের চেক করতে হবে যে আমি এন্টার ইনপুট দিয়েছি কিনা সো এন্টারের জন্য হচ্ছে আমাদের ইয়ারটা ক্যারেজ রিটার্নের ভ্যালুটা ছিল 13 ডেসিমালে 13 আমরা দিয়ে দিলাম যদি 13 হয় যদি 13 না হয় তাহলে আমরা ইনপুটে জাম্প করব যদি 13 হয় তাহলে আমরা কোডের নিচে চলে আসব এবং নিচে এসে আমাদের ফার্স্ট কাজটা ধরেন যে আমরা ফার্স্টে আউটপুট মোডে চলে যাই এইচ কমা টু আমরা আউটপুট মোডে চলে গেলাম এরপর আমি একটা নিউ লাইন প্রিন্ট করি না হলে আমাদের দেখতে অসুবিধা হবে সো ডিএল এর মধ্যে ফার্স্টে 10 ইনসার্ট করলাম ইন্টার কল করলাম এবং এই সেমটা আবার 13 এর জন্য কল করি সো নিউ লাইন প্রিন্ট করা শেষ এখনের কাজটা হবে আউটপুট প্রিন্ট করা এখন দেখেন আমাদের এই কোডটা যে রান করছি এই কোডটা তো আমাদের আমরা যে স্ট্রিংটা ইনপুট নিতে হবে সেই স্ট্রিংটার তো সাইজটাও নিতে হবে রাইট সো আমরা আগের বার কোডে যেটা করেছিলাম স্ট্রিং এর কাজে সেখানে হচ্ছে আমরা সিএক্স দিয়ে সাইজটা ডিটারমাইন করেছিলাম এখানে আমরা সেম সিএক্স দিয়ে সাইজটা ডিটারমাইন করব সো আমি এখানে সিএক্স দিয়ে সাইজটা ডিটারমাইন করে নিলাম এবং আউটপুটের লুপটাও আমি সিএক্স দিয়ে চালাবো কারণ আউটপুটটাও আমাদের আমরা যতবার পুশ করছি আমাদের ততবারই পপ করতে হবে জাস্ট লজিকটা হচ্ছে এরকম অলরাইট সো এখন আমাদের কাজটা হচ্ছে আমরা পপ করব কোথায় পপ করব ডিএক্স এ পপ করব ওকে সো আমরা ডিএক্স এর মধ্যে যদি পপ করে ফেলি তাহলে আমাদের স্ট্যাকের যে টপটা সেটার সেটার পুরাটুক হচ্ছে ডিএক্স এ চলে যাবে সো ধরেন যে আমাদের ধরেন আমাদের স্ট্যাকে যে ভ্যালুটা ছিল এই এস এর একটা আস্কি কোড থাকবে রাইট সো ধরেন যে এস এর আস্কি কোড হচ্ছে ধরে নেই যে 0A ঠিক আছে অথবা A1 এটা হচ্ছে আস্কি কোডটা এটা হচ্ছে 8 বিটে কারণ আমরা জানি এস কে আমরা 8 বিটে রাখতে পারি এর আগে হচ্ছে 00 থাকবে সো 00টা চলে যাবে হচ্ছে DH এর মধ্যে এবং এই যে A1 এটা থাকবে DL এর মধ্যে সো এই DL এর মধ্যে থাকার কারণে এই AL এর ভ্যালুটা আমরা ডাইরেক্টলি প্রিন্ট করতে পারবো কারণ আমরা যখন আউটপুট মোডে চলে যাচ্ছি DL এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে ঠিক আছে DH এর ভ্যালুটা কিন্তু প্রিন্ট হচ্ছে না এবং DH এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা যেহেতু স্ট্রিং এর ইনপুটটাও নিয়েছি ওইভাবে মানে সরি স্ট্যাক ইনপুটটাও নিয়েছি ওইভাবে যে 00 এরপর ভ্যালুটা 8 বিট ভ্যালু সো আমাদের DHটা প্রিন্ট করার দরকার নেই কারণ DH এর মধ্যে 0ই থাকবে সো এটা প্রিন্ট করে দেখার কিছু নেই আমরা জাস্ট DL এর ভ্যালুটা প্রিন্ট করব সো DL এর ভ্যালুটা আমি ইন্টার কল করেই প্রিন্ট করতে পারি কারণ এইখানে আমি হচ্ছে DX এর ভ্যালুটা নিয়ে পেয়ে গেছি এরপর জাস্ট আমি আউটপুটে লুপ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত CX এর ভ্যালু 0 না হয় তার মানে যতক্ষণ পর্যন্ত পপ করা শেষ না হয় সো আমি রান দিই সো ধরেন আমার নামই দিচ্ছি সো দেখেন এটা স্ট্রিং খুব সুন্দরভাবে উল্টা হয়ে যাচ্ছে আমরা যে প্রবলেমটা করছিলাম এসইউ দিয়ে দেখি ইউএস সো এটা ঠিকঠাকভাবে কাজ করছে সো এই কোডটা খুবই ইজি মানে এটাই আমি বলবো যে স্ট্রিং রিভার্স করা সবচেয়ে ইজিয়ার ওয়ে
এটাকেই বলা যায়, কারণ এটাতে কোনো অ্যারে লাগে না, কিছু লাগে না, একদম খুবই সিম্পলি আমরা স্ট্যাকে পুশ করে এবং পপ করে স্ট্রিং রিভার্স করতে পারি। তো অবশ্যই খেয়াল রাখবেন যে স্ট্যাকের যে অপারেন্টটা, পুশ এবং পপের যে অপারেন্টটা, সেটা যেন 16 বিটের রেজিস্টার হয়। ওকে, সো কারো যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।